আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল মাদার্স কুকিং প্যাশন। আজকে আমি আপনার সাথে যে রেসিপিটি শেয়ার করব সেটি হলো বিকেলের নাস্তার জন্য উপযোগী মিনি পিজা। এটা আমি ঘরে থাকা পাউরুটি দিয়ে তৈরি করেছি, বাচ্চাদের স্কুলের টিফিন অথবা বিকেলের নাস্তায় একদম পারফেক্ট একটি রেসিপি। তো চলুন দেখে নেওয়া যাক কীভাবে আমি এই পাউরুটির মিনি পিজাটি তৈরি করেছি। আমি এখানে আমার মিনি পিজার জন্য সব উপকরণ সাজিয়ে নিয়েছি। এখানে আমি 2 পিস পাউরুটি নিয়েছি। এই পাউরুটি দিয়ে আজকে আমি পিজাটা তৈরি করব। এখানে আমি মায়োনিজ এবং ক্যাচাপের একটা লেয়ার ক্রিয়েট করব। এটা আপনারা চাইলে স্কিপও করতে পারেন, আমার কাছে ক্যাচাপ এবং মায়োনিজের লেয়ারটা দিলে বেশি ভালো লাগে, তাই আমি এটা ইউজ করছি। আর এই মায়োনিজের রেসিপিটি কিন্তু আমার ডেসক্রিপশনের লিঙ্কে দেওয়া আছে, আপনারা অবশ্যই দেখে নেবেন, অনেক ইউজফুল একটা ভিডিও। মায়োনিজটা ঘরে তৈরি করতে পারলে অনেক ভালো হয়, আর এই মায়োনিজটা কিন্তু আপনারা সংরক্ষণও করতে পারবেন। এখন আমি এতে চিজের লেয়ার দিচ্ছি, আমি এখানে মজারেলা চিজ ইউজ করেছি। চিজের কারণে ফ্লেভারটা অনেক ভালো আসবে এবং পিজার মেইন ইনগ্রিডিয়েন্টসই কিন্তু হচ্ছে চিজ। বাচ্চারা চিজ অনেক পছন্দ করে, ইভেন বড়রাও অনেক বেশি পছন্দ করে। এখানে আমি টমেটো অ্যাড করছি, টমেটো দিলে পরে বাচ্চারা এই পিজার থ্রোতে সবজি খাবে, এটা ওদের জন্য অনেক পুষ্টিকর হবে। পিজার পিজাও খাওয়া হলো এবং পুষ্টিও পেল। এবার আমি এতে অ্যাড করব পেঁয়াজ এবং কাঁচামরিচ। যদি আপনারা বাচ্চাদের জন্য তৈরি করেন তাহলে পেঁয়াজ কাঁচামরিচ স্কিপ করতে পারেন, আমি বড়দের জন্য তৈরি করছি তাই আমি পেঁয়াজ এবং কাঁচামরিচ অ্যাড করছি। দেখতেই পাচ্ছেন কালারটা কত সুন্দর লাগছে, হোয়াইট রেড অ্যান্ড গ্রিন। এবার আমি এতে অ্যাড করছি চিকেন সসেজ। আমি এই সসেজটা বাইরে থেকে কিনে এনেছি, এটাকে আমি এখন বিছিয়ে বিছিয়ে দিচ্ছি। এই পিজাটা কিন্তু অনেক চিজি হবে এবং অনেক টেস্টি হবে, আপনারা অবশ্যই বাচ্চাদেরকে বাসায় তৈরি করে দিবেন। আমার 2টা পিজাই রেডি, এখন এটাকে আমি চুলায় বেক করব। আমি একটি প্যানে বাটার নিয়ে নিয়েছি, বাটারটা একটু মেল্ট হলে পরে আমি এটাতে আমার পিজার একটা পিস দিয়ে দিব। এটাকে এখন ঢেকে আমি 2 মিনিটের জন্য কুক করব এবং একদম লো হিটে কুক করতে হবে এটাকে, না হলে কিন্তু নিচের সাইড পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। একদম লো হিটে এটাকে আমরা বেক করব। দেখতেই পাচ্ছেন আমার চিজ মেল্ট হয়ে গিয়েছে। জাস্ট চিজটা মেল্ট করার জন্য আর পাউরুটিটাকে একটু ক্রিস্পি করার জন্য আসলে এটাকে বেক করা। আমি আমার একটা পিজা দিয়ে দিচ্ছি, এখন এটাকেও একদম লো হিটে আমি এটাকে বেক করব। আর অবশ্যই খেয়াল রাখবেন যেন চুলার পাওয়ার বেশি না থাকে, তাহলে কিন্তু পুড়ে যাবে। আমার পিজা রেডি, এখন এটাকে আমি কেটে সার্ভ করব। আমার ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বেল বাটনে ক্লিক করুন, লাইক দিন এবং আমার চ্যানেলের লিঙ্কটি আপনার রিলেটিভদের সাথে শেয়ার করুন। ধন্যবাদ। এটা একটু নিচ থেকে একটু ক্রিস্পি হবে এবং উপর থেকে হবে চিজি। অবশ্যই বাচ্চাদেরকে এই রেসিপিটি তৈরি করে দিবেন এবং বিকেলে নাস্তায় আপনারাও বড়রাও এই রেসিপিটি ট্রাই করে দেখতে পারেন। থ্যাংক ইউ আমার রেসিপিটি দেখার জন্য।